বিড়ি বা সিগারেট শরীরের জন্য এতটাই ক্ষতিকর যে দুটি সাধারণ সিগারেটের মধ্যে থাকা নিকোটিন ইনজেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করানো হলে মৃত্যুর আশঙ্কা থাকে কোনো ব্যক্তির। এরপরও বিশ্বের সবচেয়ে বেশি ধূমপায়ী অধ্যুষিত 10টি দেশের অন্যতম বাংলাদেশে বছরে কয়েক কোটি মানুষ প্রায় 8,000 কোটি টাকার বিড়ি সিগারেট সেবন করেন। খামাকা 50-60 টাকা নিজের পকেটে অতিরিক্ত যেতে হোক, এটা আমার অনেক ক্ষতি হয়েছে। ঠিক আছে, 20 টাকা দেয়, টেনশনে অর্থ সম্পদ নাই, আবার কত 2-3 বছর ধরে খাওয়া সরকারি তো মানুষ সিগারেট খাওয়া শিখাইতেছে। সিগারেটের পিছনে আপনার 12-13 লাখ টাকা চলে গেছে, অনেক কিছু করা যায়। তো প্রতি ছাড়া উপকার আছে, তামাক থেকে আমরা 2,400 কোটি টাকা পেয়েছিলাম 2004 সনের হিসাবে। তামাকের জন্য যে প্রধান 8টি রোগ হয় এর পিছনে খরচ হয় আমাদের 5,000 কোটি টাকা। তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বই, ম্যাগাজিন, লিফলেট, হ্যান্ডবিল, বিলবোর্ড, খবরের কাগজ বা ছাপানো কাগজে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন মুদ্রণ বা প্রকাশ করা যাবে না। আর বিধিমালা অনুযায়ী তামাকজাত দ্রব্য ক্রেতার কাছে লিফলেট বা হ্যান্ডবিল দেওয়া ছাড়া অন্য যে কোনো ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়, কিন্তু আইন অমান্য করে এখনো চলছে বিড়ি সিগারেটের বিজ্ঞাপন। সেল হিসাবে ওই আরন দিছে, কোম্পানি দিচ্ছে, আমরা বিনা পয়সায় পাইছে। অত্যন্ত প্রতারণার মাধ্যমে তারা বিজ্ঞাপনগুলো প্রচার করে যাচ্ছে। সকল সিগারেটের স্টলে সিগারেটের স্টলগুলোকে তারা সাজিয়ে দিচ্ছে। তামাক কোম্পানিগুলো এই আইন সারা দেশে ভাঙছে। বিশ্বের 40টিরও বেশি দেশে তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া হয়। অনেক দেশে 50-90% জায়গা জুড়ে সতর্কবাণী থাকলেও বর্তমান আইন অনুযায়ী প্যাকেটের 30% স্থানে সতর্কবাণী লেখার নিয়ম রয়েছে। আমাদের দেশে দেখেন প্রায় 40% লোক অশিক্ষিত, সেখানে আমরা লেখা দিচ্ছি মুখের ঘা থেকে মুখের ক্যান্সার হয়ে মুখ পচে পড়ে যাচ্ছে, সেই ছবি বিভৎস দৃশ্য কানাডা, সিঙ্গাপুর এইসব দেশেও দেওয়া হয়েছে। ধূমপান নিয়ন্ত্রণের আইনটাকে আরো কঠিনভাবে সংশোধন করতে হবে। যেসব জায়গায় ধূমপান নিষেধ সেই সব জায়গার তালিকাটি আরো বাড়তে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরই নিয়ামক কেন্দ্রে দেখানো হয়েছে যে তাদের কেন্দ্রে যেসব মাদকাসক্ত চিকিৎসার জন্য ভর্তি হয় তার মধ্যে শতকরা 98% হচ্ছে ধূমপাই, অর্থাৎ ধূমপান দিয়ে তারা তাদের নেশা শুরু করে। এক্ষেত্রে ধূমপানকে মাদকাসক্তের নাটের গুরু বলা যায়। জর্দা, গুল, তারপরে র টুবাকু, যেটা এই প্রত্যেকটা জিনিস টুবাকু প্রোডাক্ট, এবং সেগুলো নিষেধ করতে হবে। বিশেষজ্ঞদের শঙ্কা আগামী 30 বছরে বিশ্বব্যাপী তামাকজনিত মহামারীর ফলে 25 কোটি শিশু কিশোর কিশোরীর অকাল মৃত্যু হবে। একসময় বিশ্বব্যাপী এইডস, যক্ষা, প্রসবকালীন মৃত্যু, যানবাহন দুর্ঘটনা, আত্মহত্যা ও হত্যাকাণ্ড সহ সব মৃত্যুর হারকে ছাড়িয়ে যাবে ধূমপান ও তামাকজনিত মৃত্যুর হার। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।